بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাবাজার আলেমেদিন, মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফার্স্ট কেয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এটা দ্বিতীয় পর্ব আলহামদুলিল্লাহ। আর 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকেও আমাদের আলোচ্য বিষয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন। আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ ইসলাম ফজর নামাজ পড়ার পূর্বে কী করেছেন, ফজর নামাজ কীভাবে পড়াইতেন, সুন্নত কীভাবে পড়তেন, ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্নিং কীভাবে ছিল, আজকে সেই আলোচনা। স্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফজর নামাজের পরেই সাহাবায়ে কেরামের দিকে ফিরিয়ে বসতেন, কোনো সময় ডান দিকে টান করতেন, কোনো সময় লেফট দিকে টান করে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরিয়ে বসতেন। বসার পরেই সাহাবায়ে কেরাম ধীরে ধীরে সব ব্যঙ্গে গোল হয়ে সার্কল হয়ে সেখানে মজলিসে তালিম, একটি তালিমের মজলিস শুরু হয়ে যেত। তো এইভাবে হালাকা বা সার্কল যাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাম ফজরের পরে একটি তালিমের হালাকা সেখানে বসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে কোনো কোনো সময় ফজর পড়ানোর পরে তালিম করতেন। যেমন এই মর্মে একটি হাদিস রয়েছে, হাদিসটি মসনদে আহমদ, তিরমিজি, ইবনে মাজা সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত, যে ফজরের পরে কোনো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে বসলেন। বর্ণনাকারী হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াআযানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাউইযাতান বালীগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়া জিলাত মিনহাল কুলুব। ফজরের পরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে সার্কলে বসে, তালিমের মজলিসে বসে তালিম শুরু করে দিলেন, এমন কিছু ওয়াজ করলেন যেটা আমাদের অন্তরে গিয়ে টাচ করলো, অন্তরে গিয়ে ধাক্কা লাগলো, চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়লো, আমরা ভীত হয়ে গেলাম, আমাদের ভিতরে ভয় চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে প্রত্যেকটি কথা এমনভাবে বললেন আমাদের অন্তরে গিয়ে লাগলো। জনৈক সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের ওয়াজ শুনে মনে হইতেছে মাউইযাতুল মুয়াজ্জিন, যে বিদায় মুহূর্তে কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিদায় মুহূর্তে যে গুরুত্বপূর্ণ কথাগুলো সব কভার করে বলে, আপনার আজকের বয়ানটা ওইভাবে লাগতেছিল, সো আপনি আমাদেরকে আরেকটু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি সবসময় অন্তরে যেন আল্লাহর ভয় থাকে।
যে জায়গায় থাকো, যেখানেই থাকো, কাছে কেহও না থাকুক, মনে করতে হবে আমার কাছে কে আছেন? আল্লাহ আছেন। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, তোমার আল্লাহ তোমাকে সব সময় দেখতেছে। ইন্না আল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ সব সময় ওয়াচফুল অবস্থায় আছেন, অতএব তোমরা সব সময় আল্লাহকে ভয় করবে। ওয়াসসামি ওয়াত্তাআ, এবং মুরব্বীদের কথা সব সময় শুনবে মানবে, মা বাবার কথা শুনবে মানবে, লিডার যিনি হবেন ওনার কথা শুনবে এবং মানবে, উস্তাদের কথা শুনবে এবং মানবে। ইভেন ওয়া ইন আব্দুন হাফসিয়ুন, যদি ওই লিডার যিনি উনি একজন হাফসি গুলাম হন না কেন, তারপরে বললেন হে আমার সাহাবায়ে কারাম, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসিরা, তোমরা হয়তো বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন মতের মানুষ দেখবে, বিভিন্ন পথ দেখবে, তখন ইখতিলাফ দেখবে, তখন আমার অ্যাডভাইস হলো তোমাদের যে তোমরা একমাত্র আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম যেভাবে প্র্যাকটিস করেছেন সেটা অনুসরণ করবে, খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করবে, বিদআত থেকে তোমরা অবশ্যই বেঁচে থাকবে, কারণ বিদআত হলো সকল গুমরাহির কারণ। তোমরা আরও অনেক কিছু দেখলে তখন তোমাদের জন্য উচিত হবে আলাইকুম বে সুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাহ, আমার প্র্যাকটিস যেটা ছিল সেটা তোমরা অনুসরণ করবে, এবং আমার খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমানে গনি, আলিয়ে মুর্তজা, ওনারা যেভাবে করেছেন কাসির সেভাবেই তোমরা করবে। এবং এই সুন্নার উপর থাকতে গিয়ে তোমরা দাঁত দিয়ে মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে। নবী করিম সাল্লামের ওয়াজ ছিল, খুব লম্বা ছিল না, সংক্ষিপ্ত ওয়াজ, এদিন এই দিনের ওয়াজটা এই পর্যন্তই শেষ করে ফেললেন, কারণ সবসময় সাহাবায়ে কেরামের প্রতি লক্ষ্য রাখতেন, যাতে সাহাবায়ে কেরাম যেন তারা যেন ওয়ান শুদ্ধ শুদ্ধে তারা যেন অতিষ্ঠ যেন না হয়ে যান। এটা আল্লাহ নবী একটি সুন্নত এবং কী ছিল যে হামেশা সাহাবায়ে কেরাম যে আমার কথাগুলো কী পরিমাণ আগ্রহ নিয়ে শুনতেছেন, এই এইটা লক্ষ্য রেখে রাসূল ইসলাম খুব বেশি লক্ষ্য রাখতেন সাহাবায়ে কেরামের প্রতি, খুব লম্বা ওয়াজ করতেন না। আরও একদিন ফজর নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী ওই তালিমের হালাকায় বললেন যে রজুলুন ইয়াসুকু বাকরাতান, একজন লোক তার গাবি নিয়ে যাচ্ছিল এবং কিছু জায়গা যাওয়ার পরে সেই গাবির উপর চড়ে বসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাবির জবান খুলে দিলেন এবং সেই গাবি বলতে লাগলো ইন্নি লাম উখলাক লিহাজা, যে ভাই তুমি আমার পিঠে সওয়ার হয়েছ, আমি একটা গরু, আমি একটি কাউ, আমি একটি গাবি, আমাকে তো আল্লাহ পাক সৃষ্টি করেন নাই যে তুমি আমার পিঠে সওয়ার হবে, সওয়ার হওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন উট, গাদা, গুড়া, তুমি সেগুলার উপর বহন করবে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন ইল হারসি, আমি তোমাকে ক্ষেত, তোমার ক্ষেত করার কাজে আমি সহযোগিতা করব, আমি তোমার আমার বাচ্চা দিয়ে তুমি হয়তো লাভবান হবে, আমি তোমাকে দুধ পান করাবো, এই হলো আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা এখন সুবহান আল্লাহ গাবি কথা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবা কারাম, তোমরা ভালোভাবে বিশ্বাস করবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহ চাইলে পশুকেও কথা বলাইতে পারে, কঠিন কিয়ামতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কথা বলাইবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপরে নবীজি বললেন হে আমার সাহাবারা, তোমাদের হয়তো এই কথাটি বিশ্বাস করতে কষ্ট হইতেছে, আমি 100% এই বিষয়ের উপর বিশ্বাস করি এবং আমার আবু বকর এবং ওমরও সমান এই বিষয়ের উপর সমান তারা বিশ্বাস করবে। মজার ব্যাপার হলো ওই দিন মজলিসে কিন্তু হযরত আবু বকর ওমর সামনে নয়, এরপরও আল্লাহ নবী তাদের ইমানের উপর এই পরিমাণ আস্থা, ওনারা অনুপস্থিত থাকার পর নবীজি বলে ফেললেন যে আমি এই যে বিষয়ে একটি গাবি কথা বলতেছিল, একটা পশু কথা বলতে পারে, এই বিষয়ে যাবে আমি বিশ্বাস করি, সমান বিশ্বাস করেন আমার আবু বকর এবং ওমর, সুবহানাল্লাহ। আরেকদিন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন বকরি রাখাল বকরি রাখতেছিল, হঠাৎ করে একটি বাঘ, নেকড়ে বাঘ, একটা উলফ এসে তার একটা বকরি জাপটা মেরে আর নিয়ে যাচ্ছিল, তখন ওই রাখাল খুবই সৎসাহসী ছিলেন, উনি গিয়ে পিছন দিকে দৌড়াইতে দৌড়াইতে ওই উলফের কাছ থেকে, নেকড়ে বাঘের কাছ থেকে ওই বকরিটা উনি কেড়ে নিয়ে আসলেন। আল্লাহ আকবার, কত বড় সাহসের কথা! তখন ওই নেকড়ে বাঘটি বসে গেছে, বসে সে কথা বলা শুরু করলো যে আজকে তুমি আমার খাদ্য আমার কাছ থেকে তুমি কেড়ে নিয়েছ, তুমি কি জানো
এমন একদিন আসবে যেদিন এই সমস্ত বকরি বা এই পশুর রাখাল আমরাই হব, মানে কিয়ামতের পূর্বে সারা সব কিছু মানুষ পরেশান হয়ে যাবে, সিংহায় ফুঁক দেওয়ার পরে এই সব পশু আমাদের কাছে চলে আসবে, সেদিন কোনো রাখাল থাকবে না, তোমার মতো রাখালও সেদিন থাকবে না, তুমিও তোমার বকরির রাখালি করার চিন্তা তোমার মাথা থেকে চলে যাবে, তুমি কি জানো সেদিন? এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম বললেন, আরে জীবনী এতে কাল্লাম, একটি নেকড়ে বাঘ একটি উলফ কি কথা বলে? রসুলাম বললেন, আরে এই কথা আমি বিশ্বাস করি এবং আবু বকর ওমরও সেবা বিশ্বাস করেন, অথচ ওই দিনের মজলিসেও আবু বকর ওমর সেখানে ছিলেন না, রসুল্লাহ সাল্লাম তাদের ইমানের উপরে এই পরিমাণ আস্থা। এখান থেকে আল্লাহ নবী শিক্ষা দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবান দিয়ে কথা বলাইতেছেন, আমরা আশ্রবল মহলকাত হিসাবে আজকে পশু কথা বলতে পারে না, কিন্তু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে পশুকেও তার জবান খুলে দেন। ঠিক তেমনিভাবে কঠিন কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানকে বন্ধ করে আমরা যে কাজগুলো করেছি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সব কিছু প্রমাণ করে সব কিছু বলে ফেলবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো দিন ফজরের পরে বলতেন, নামাজ পড়ানোর পরে, যে আমাদের সাহাবার মধ্যে থেকে কেউ কি অসুস্থ আছেন? যদি বলা হতো ইয়েস ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবি অসুস্থ, আল্লাহ নবী সাহাবা একরামকে নিয়ে ফজরের পরে ওই সাহাবিকে দেখতে যাইতেন। এবং নবীজি বলতেন, কোনো বেমারি লোককে দেখতে গেলে যদি কোনো সকালে খাওয়া দেখতে যায় তো পুরা দিন 70,000 ফেরেশতা যারা বেমারি দেখতে গিয়েছেন ইয়াদতে গিয়েছেন তাদের জন্য 70,000 ফেরেশতা পুরা দিন দোয়া করতে থাকেন, আল্লাহ তুমি আমার আপনার এই বান্দাকে মাফ করে দাও, সে আপনার একজন বেমারি লোককে দেখতে গিয়েছিল, দোয়া করে ফেরেশতারা 70,000 ফেরেশতা পুরা দিন ওই ব্যক্তি বা ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকেন। বিকালে গেলেও সমান, তারা সূর্য ফজরের পরে অনেক সময় কোনো অসুস্থ কেউ থাকলে তাদেরকে দেখতে যেতেন। কেহ যদি মারা গিয়ে থাকেন তো তাদের জানাজার ইন্তজাম করে তাদের জানাজা পড়ানোর ব্যবস্থা করতেন ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং জিজ্ঞাসা এই ফজরের পরের মজলিসে আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? তো আল্লাহর নবী নিজে কোনো স্বপ্ন দেখলেও ফজরের পরের মজলিসের স্বপ্নগুলো সাহাবায়ে কেরামকে শেয়ার করতেন। সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে সেটা শুনে আল্লাহ নবী সেটা তাবির করতেন, সেটার মিনিং এবং ইন্টারপ্রিটেশন বলে দিতেন, যে খাবের অর্থ এই অর্থ বলে দিতেন। এক্সাম্পল হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, উনি বলেন ফজরের পরে এইভাবে মজলিস বসে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কেউ কি স্বপ্ন দেখেছ? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একটি সুন্দর স্বপ্ন দেখেছি। কে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদিদের বড় আলিম ছিলেন, মুসলমান হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় যাওয়ার পরে উনি একজন বড় আলিম হওয়া সত্ত্বেও ইহুদির আল্লাহ নবীকে দেখেই বলেছেন, ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজিন কাযযাব, খোদার কসম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার পরেই প্রথম সাক্ষাতে যখন আমি চেহারার দিকে তাকাইলাম আমি তাকাইয়া আমি নিশ্চিত হয়ে গেলাম যে উনি নবী হবেন, কারণ নবী ছাড়া এত সুন্দর চেহারা এত নুরানি চেহারা আর কারো হতে পারে না। আল্লাহু আকবার। সাইয়্যিদ আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটি স্বপ্ন দেখেছি, কান্নি ফি রওদা, আমি একটি সুন্দর বাগানের মধ্যে আমি অত্যন্ত বড় প্রশস্ত এবং সুন্দর সুন্দর মনোরম গাছ কত রঙের ফুল সেই বাগানের মধ্যে আমি সেই বাগানে, এবং মধ্যখানে বড় একটি পিলার লোহার খুব উঁচু একটি পিলার, এই পিলারের নিচ জমিনের মধ্যে আর উপর একদম আসমান পর্যন্ত এত উঁচু, এবং ওই পিলারের মাথায় লোহার পিলারের মাথায় পোস্টের মাথায় একটি হ্যান্ডল, যেটাকে আমরা অনেক সময় বাসে গেলে আমরা অনেক সময় ধরি হ্যান্ড হোল্ড, আমরা বাসে অনেক সময় বা ট্রেনে থাকে আমরা যেন হাত যেটা আমরা হাত দিয়ে আমরা ধরে থাকি এরকম একটি, এটাকে আরবি চলে উরওয়া হ্যান্ড হোল্ড, একটি হ্যান্ড হোল্ড বা একটি হাতা ওই উপরে লটকানো। আমাকে বলা হলো আব্দুর সালাম তুমি ওই পিলার দিয়ে তুমি উপরে উঠো, তো আমি এই লোহার পিলার দিয়ে এত উপরে কীভাবে উঠবো আমি একটু ভয় পাইতেছিলাম। সাইডে একজন খাদেম ছোট্ট একজন বালক ছিল, সে আমাকে হেল্প করলো, তো আমি তার হেল্প নিয়ে আমি ধীরে ধীরে উঠতে উঠতে একদম উপরে আমি উঠে গিয়ে ওই হ্যান্ড হোল্ডের মধ্যে আমি শক্তভাবে আমি ধরলাম, সুবহানাল্লাহ। এবং আমাকে বলা হলো তুমি খুব শক্তভাবে ধরো, আমি এত শক্তভাবে ধরেছি ইতিমধ্যে আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম ভাঙার পরে দেখি আমার হাতের মুঠিটা এইভাবে মুঠি মারা মনে হইতেছিল, আমি এখন পর্যন্ত এটাকে আমি শক্তভাবে ধরে রেখেছি, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন শুনে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কি জানো এই খাবের অর্থ? তিলকার রওদাতু রওদাতুল ইসলাম, আব্দুল্লাহ ইবনে সালাম
তুমি ইসলাম কবুল করেছো, তুমি ইসলামের সবুজ বাগানে শীতল বাগানে তুমি ঢুকে পড়েছো, তুমি মুসলমান হয়ে গেছো, তুমি শান্তি পেয়ে গিয়েছো। ওয়াজালিকাল উমদু মিন ইসলাম, এবং তুমি যে কুটি যে পিলার তুমি ধরেছো সেটা ইসলামের পিলারকে তুমি শক্তভাবে আঁকড়িয়ে ধরেছো। ওয়া তিলকাল উরওয়াতু উরওয়াতুল উসকা, এবং তুমি যে হ্যান্ড হোল্ডকে তুমি ধরেছো এটা আল্লাহ বলেছেন ফামাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তুমি একটি শক্ত হ্যান্ড হোল্ড, শক্ত একটি হাতাকে তুমি ধরেছো, এটা যতক্ষণ তুমি ধরে রাখবে ইনশাআল্লাহ সেটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এবং তুমি ইনশাআল্লাহ এই স্বপ্ন এটাই বলতেছে যে তুমি ইসলামের উপর আসো এবং তোমার ইন্তেকালও ইসলামের উপর হবে, কারণ তুমি এবার ধরে রেখেই তোমার খাপটা ভেঙে গেছে, এর মানে তুমি ইসলামের উপর মজবুত থাকবে ইনশাআল্লাহ, তোমার মৌত হবে ইসলামের উপরে, সুবহানাল্লাহ। এই ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন। এইভাবে নবী করীম ফজরের পরে নিজেও স্বপ্ন দেখলে বলতেন, অর্থও বলতেন, শেয়ার করতেন, সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে সেটা শুনে সেটা মিনিং করে দিতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে বলিছে খাব শুনতেন, খাবের তাবিরও করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা একটি খাব বললেন যে আমি দেখলাম দুজন ফেরেশতা আমাকে ধরে নিয়েছে, এরপরে লম্বা বহর হিসেবে খাপ সেখানে গিয়ে দেখলাম আল্লাহু আকবার, একজন লোকের মাথাকে বড় একটি পাথর দিয়ে একদম গুঁড়া গুঁড়া করে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে, শেষ পর্যন্ত আমাকে বলা হলো এ আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ফরজ নামাজের সময় তারা ফরজ নামাজ পড়ে ঘুমিয়ে থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুন, যেমন ফজরের টাইমে বয়সার নামাজ না পড়ে ঘুমিয়ে গেল, বন্য দিনের বেলায় কোন নামাজের টাইমে নামাজ না পড়ে সে ঘুমিয়ে থাকলো, যারা ফরজ নামাজকে ঘুমানোর মাধ্যমে মিস করে ফেলে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে যে তোমার আল্লাহ তোমার উপর নামাজ ফরজ করেছিলেন আর তুমি এই মাথা নিয়ে ঘুমাইয়েছিলে, এজন্য এই মাথাকে ব্যঙ্গে চুরমাচুর করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। দুই নম্বর, আপনার উম্মতের যারা কোরআনের মতো নিয়ামত মুখস্থ করার পরেও অবহেলা করে, অলসতা করে, তিলাওয়াত না করে, শেষ পর্যন্ত ওই মুখস্থ সুরা বা আয়াতগুলো ভুলে গেল কোরআনের প্রতি অবজ্ঞা এবং নিরুৎসাহিত হওয়ার কারণে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্ট দিবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা যেন কোনো অবস্থায় যেন ফরজ নামাজ মিস না করি, এবং আমরা কোনো অবস্থায় যেন কোরআন শরীফের কোনো অংশ, কোনো সুরা বা আয়াত মুখস্থ করার পরে আমরা তিলাওয়াত বাদ দেওয়ার কারণে, অলসতার কারণে আমরা যদি ভুলে যাই সেটাও কিন্তু আল্লাহ অত্যন্ত নারাজ হন যে এত বড় একটা নিয়ামত তোমার সিনার ভিতরে আমি জমা রাখলাম আর তুমি অবহেলা করে আমার কোরআন ভুলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। এইভাবে কতিপয় লোকের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নবী করীম ইসলামকে ওই স্বপ্নের মাধ্যমে দেখালেন। সামনে দেখানো হলো একটি চুলা, উপর ছোটো আর নিচ বড়, ভিতরে দাউ দাউ করে আগুন চলতেছে এবং ভিতরে উলঙ্গ কিছু পুরুষ এবং মহিলা। জিজ্ঞেস করা হলো কারা, বলা হলো আপনার উম্মতের যারা জিনা করে, যারা শাদী করে নাই, শাদীর পূর্বে যারা জিনা লিপ্ত হয়ে যায়, ব্যবিচারে লিপ্ত হয়ে যায়, যারা ফনিকেট আর ফনিকেশনে যারা লিপ্ত হয়ে যায়, তাদেরকে এইভাবে উলঙ্গ অবস্থায় অগ্নির একটি ওভেনের ভিতরে ঢুকাইয়া তাদেরকে পোড়ানো হইতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। দেখানো হলো যে কিছু লোক যে তাদের নখগুলো হলো তামার, তামার নখ দিয়ে তাদের নিজেরা নিজের চেহারা এবং শরীরকে এইভাবে চিরতেছে, পারতেছে, রক্ত পড়তেছে, সে চিৎকার করতেছে, কষ্ট পাইতেছে, বাট কন্টিনিউ সে তার বডিকে এইভাবে চিরতেছে, পারতেছে। জিজ্ঞেস করা হলো যে এই লোকটা এই আজব এই কাজ কেন করতেছে, বলা হলো আপনার উম্মতের এই সমস্ত লোক যারা অন্যদের গীবত করে, অন্যদের পরনিন্দা করে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এইভাবে কতিপয় শাস্তি দেখানো হয়েছে এই লম্বা একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের কথা ফজরের পরে সাহাবায়ে কেরামকে কী করলেন, শেয়ার করলেন। অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়তের সময় তাদের যে বদভ্যাস ছিল এগুলো নিয়েও কিছু আলোচনা করতেন, যে আমরা ইসলামের পূর্বে এই কাজগুলো করতাম যেগুলো সঠিক নয়, আমাদের কালচার এগুলো ছিল, এগুলো নিয়ে আলোচনা করতেন। যা কোনো ঘটনা ঘটনা বলতেন এবং কোনো ঘটনা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাম কোনো সময় হাসার কোনো জিনিস আসলে একটু মানে তাদেরকে নিয়ে একটু জোক করতেন, একটু হাসাহাসিও করতেন, ফুর্তি করতেন, আমোদ করতেন, একটু আনন্দ করতেন, একটু এনজয় করতেন। এইভাবে ফজরের পরে মালিশ্বর শোয়ার পরে নবী করীম ইসলাম জোহরের মানে কয়েক ঘন্টার পরে, দুই আড়াই ঘন্টা পরে রাসূল ইসলাম ঘরে চলে যেতেন। ঘরে গিয়ে ঢুকার সময় আল্লাহ নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আসালুকা খায়রাল মাওলাজ ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এই দোয়া পড়ে ঢুকতেন এবং সালাম করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরাও যেন ঘরে ঢুকার সময় বাহির থেকে যাওয়ার পরে আমরা যেন সালাম করে ঢুকি। এবং নবীজি বলেছেন আমার উম্মতের তিনটি কাজ যারা করবে আল্লাহ তাদের নাজাত এবং জান্নাতের জিম্মাদার হয়ে যান এবং তাদের প্রোটেকশন এবং হেফাজতের জিম্মাদার হয়ে যান। এর মধ্যে থেকে একটি হলো
গড়ে ঢুকা তোমায় সালাম করে ঢুকা, দুই নম্বর জাহাদে যারা যায়, আর তিন নম্বর আল্লাহর ঘর মসজিদে যারা যায়। এই তিন ধরনের লোকের জিম্মাদার হেফাজতের আল্লাহ হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সুন্নাহ অনুসরণ করে গড়ে ঢুকার সময় সালাম করে ঢুকতে পারি, তবে দান করুন। আমি জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়র। অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমার একটা প্রশ্ন ছিল, এই মেয়েদের চাকরির ব্যাপারে, যে মেয়েরা চাকরি করলে অনেক সময় আছে যে মানে বিভিন্ন রকম কথা শোনা যায় যে ইসলামে নাকি আছে মেয়েরা চাকরি করতেই পারবে না, যে মেয়েরা বাসায় থাকবে। তো মেয়েরা পড়াশোনা শিখার পরে তারা তো চাকরি করতেই চায়, যদি এখন এটা পর্দার ভিতরে থেকে চাকরি করে তাহলে কি কোনো অসুবিধা? আর অনেকে এটাও মানা করে যে না, পর্দার ভিতরে থেকেও নাকি চাকরি করা যাবে না। তো আমার মেয়ে এখানে জব করে, তো অনেক সময় আছে যে আমাদের নিকট আত্মীয়দের মধ্যে আছে যারা মানে আল্লাহর পথে একদম তারা নিবেদিত প্রাণ, আমিও মানে যতটুকু সম্ভব আমি সবকিছু মেনে চলি, কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তরটা আমি ঠিক মতো আসলে দিতে পারি না যে এটার ব্যাখ্যাটা কি, যে আসলে কি মেয়েদের চাকরির ব্যাপারে আমি কি বলবো, উত্তরে কি বলবো আমি আসলে এটা বুঝতে পারি না, এটা একটু জানতে চাচ্ছিলাম। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে অত্যন্ত মর্যাদা দিয়েছেন, এবং সেই সম্মান মর্যাদা দিতে গিয়ে একজন মেয়ে শাদির আগ পর্যন্ত বাবার জিম্মাদারি, তার খাবার, তার অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু প্রোভাইড করবেন বাবা। বাবা না থাকলে বড় ভাই বা ফ্যামিলির ভাই যারা আছে তার দায়িত্ব দায় করবেন। শাদির পরে পুরো স্বামীর দায়িত্ব হয়ে যায়, ওই স্বামী যেন স্ত্রীর সব কিছু জরুরত পুরা করে দেন, এবং স্বামী না থাকলে তার সন্তানরা দেখা করবে। যে একজনের বাবাও নাই, বড় ভাইও নাই, মারা গিয়েছেন, স্বামীও মারা গিয়েছেন, সন্তান ছেলে সন্তান নাই যারা রুজি করে খাবাবে, তখন ইসলামিক রাষ্ট্র হলে ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব হলো ওই সমস্ত মহিলাদের লালন পালন করা। এই হলো তাদের মর্যাদা দিতে গিয়ে ইসলামে তারা এই অবস্থান দিয়েছে, এবং বলেছে অকারণা ভিবুয়ুতি কন্যা, কেন তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো তারা মানুষ করবে। কারণ আমরা পয়সা কামাবো, পয়সা কামানোর চেয়ে বড় ইম্পর্ট্যান্ট হলো আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করা। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদের উপর দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, এরপরেও যদি কোনো ইনকামের মনে করেন প্রয়োজন তাকিদে জব করতে হয়, অবশ্যই ইসলামে কেন মুঠি বাধা দেয় না, পর্দার সঙ্গে সতীত্ব রক্ষা করে, পর্দার সাথে হেজাবের সাথে যদি একজনে জব করে তা অবশ্যই সেটা ইসলাম বাধা দেয় না। বাট আমি আবারও বলবো, ইসলাম তাদের মর্যাদা দিতে গিয়ে তাদের এর চেয়ে বড় দায়িত্ব হলো যে পয়সা কামানোর চেয়ে এর চেয়ে উত্তম হবে যে তোমরা তোমাদের সন্তানদেরকে একে মানুষ বানাও। সন্তানকে মানুষ বানানোর পরে যদি কেউ পর্দার সঙ্গে জব করতে চায় সেটাও তাদের জন্য নাজায়েজ অবশ্যই হবে না, জায়েজ রয়েছে। বাট এরপরেও যদি কেউ না করে, তার সন্তানদের লালন পালনের স্বার্থে তারা বেশি টাইম সন্তানের পিছনে দেয়, এটা তাদের জন্য আরও উত্তম হবে বলে ইসলাম এনকারেজ করে। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আমরা ফজরের সময় বা জোর আতর মাগরিব মাগরিব না এশা সময় যদি গড়ে যদি সুন্নত নামাজটা পড়ি আরি মসজিদ গিয়া যে সময় আছে মনে করা তখন আমি জিও পড়তাম পারিনি, দাখলিল মসজিদ পড়া ঠিকই বনি মনে হয় বড় আমি ফজরের সুন্নত পড়িয়া গেলাম আর দাখলিল মসজিদ পড়িয়ারি আমি ফরজ পড়তাম, এটা ঠিক আছে নি, মিডিল ওইটা পড়া যায়নি। অন্যান্য মাঝের সময় মনে করা আমি গেলাম গিয়ারি এখন আমি সুন্নত এবং দাখলিল মসজিদ দুইটা পড়ার আমার সময় নাই, তাইলে আমি কোনটারে প্রায়োরিটি দিতাম? আমরা রুকু এবং সেজদা যে তসবিহটা করি তিনবার বা পাঁচবার করি বা সাতবার, তিন পাঁচবারের মাঝে নর্মালি আমি পাঁচবারও করি, এটার মাঝে কোনো সময় যদি ভুল বশত চারবার হয়ে যায় বা ছয়বার হয়ে যায় তে কোনো প্রবলেম আছে নি, বা এটা কিরকম এটা আমি শুধরাইতাম নিব দুইটাতেও যদি দয়া করে উত্তর দেন। ওকে, জাজাকাল্লাহ আপনার প্রশ্নের জন্য, ইনশাল্লাহ আপনার শুনতে থাকুক। প্রথম প্রশ্ন,
যে ফজরের সুন্নত আপনি ঘরে পড়ে মসজিদে গেলেন, একটু হাতে সময় আছে, ওই টাইমে কি আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন? সো নবী করিম সাল্লামের ক্ষেত্রে পাওয়া যায় ফজরের টাইম ঢুকার পরে শুধুমাত্র ফজরের সুন্নত পড়তেন, তাহিয়াতুল মসজিদ বা এরকম কোনো কিছু নবী পড়েন নাই। বিশেষ করে ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত টাইমে পরিষ্কার নবী নিষেধ করে দিয়েছেন যে ওই টাইমে যেন আমরা কোনো ধরনের নফল সুন্নত যেন আমরা না পড়ি সমান আসরের পরেও। সেই হিসাবে আপনি সুন্নত পড়ে ফেলেছেন, তারপরেই আপনি ফরজ পড়বেন, আপনার জন্য না পড়া উত্তম। ইমাম আবু হানিফা তো এটাই বলেছেন। তবে হ্যাঁ, যদি এরপরে কব পড়তে চান, যেহেতু আল্লাহ নবী বলেছেন ইজা জালাসা ইজা দাখালা হাদাকুল মসজিদ ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, মসজিদ ঢুকার পরে দুই রাকাত না পড়ে যেন না বসে, সেই হিসাবে যদি কেউ পড়তে চায় সেটা জায়েজ আছে। তবে না পড়া উত্তম, কারণ নবী করিম সাল্লাম ফজরের টাইমে এইভাবে ফজরের সুন্নত ব্যতীত আর কিছু পড়েন নাই, বা সুন্নত পড়ার পরে মসজিদে ঢুকি আল্লাহ নবী তাহিয়াতুল মসজিদ পড়েছেন বলে এরকম কোনো পাওয়ার আওয়াজ পাওয়া যায় না। এক আপনার রুকু সাজদায় গিয়ে তসবির ক্ষেত্রে যদি আপনি একটা প্রশ্ন করেছেন যে মসজিদে গিয়ে যদি সময় কম থাকে যে আমি তাহিয়াতুল মসজিদ পড়তে পারবো বা সুন্নতে মুয়াক্কাদা পড়তে পারবো, ওই সময় আপনাকে তাহিয়াতুল মসজিদের চেয়ে নমাজের মেইন সুন্নত যেটা যেমন ফজরের সুন্নত জোহরের চার রাকাত সুন্নত ওইটাকে প্রায়োরিটি দেওয়া আপনার জন্য উত্তম, এটাই হলো নিয়ম। কারণ সুন্নতে মুয়াক্কাদা অবশ্যই গুরুত্ব রাখে বেশি তাহিয়াতুল মসজিদ থেকে, কারণ আল্লামা নওয়াবি রহমতুল্লাহ লিখেছেন তাহিয়াতুল মসজিদ সম্পর্কে যে আজমাল উলামা আলা আন্নাহা মুস্তাহাবাতুন, তাহিয়াতুল মসজিদটা মুস্তাহাব, এটা সুন্নতে মুয়াক্কাদায় পড়ে না, শুধুমাত্র ইবনে হজম সহ কিছু উলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বললো, বাকি উলামায়ে কেরাম মেজরিটি উলামায়ে কেরাম এটাকে বলেছেন মুস্তাহাব। অতএব মুস্তাহাবের চেয়ে যেহেতু সুন্নতে মুয়াক্কাদায় গুরুত্ব বেশি, যদি সময় কম থাকে আপনি সুন্নতে মুয়াক্কাদায় পড়তে পারবেন, তাহলে তাহিয়াতুল মসজিদ না পড়ে আপনি ওই জোহরের চার রাকাত সুন্নত বা ফজরের দুই রাকাত সুন্নত ওইটা আপনি পড়ে নিলেও ইনশাআল্লাহ তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে। যে মসজিদে গিয়ে দেখলেন জমা শুরু হয়ে গেছে, তো ওই টাইমে যেভাবে আপনি জামাতে শরিক হয়ে গেলে এই নামাজের মাধ্যমে তাহিয়াতুল মসজিদের দায়িত্ব আদায় হয়ে যায়, ঠিক আছে, এখন তাহিয়াতুল মসজিদ আমাকে পড়তে হবে না। দ্বিতীয় প্রশ্ন যেটি করেছেন, রুকু সজদার তসবিহাতের ক্ষেত্রে যদি কোনো সময় চার বা ছয় হয়েও যায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, ভুলবশত হয়ে গেলে বা ইচ্ছা করেও যদি কেউ জুল ফেলে ফেলে নামাজ তো হবে, উত্তম হলো বেজুল করে ফড়া, বাট ভুলবশত যদি জুল হয়ে যায় ইভেন ইচ্ছা করে যদি কেউ জুল ফেলেও ফেলে তবু তো নামাজ হবে, অনুত্তম হবে, আর ভুলবশত অনুত্তমই হবে না ইনশাল্লাহ, পুরো ঠিক হবে ইনশাল্লাহ। আর অতএব ভুলবশত যদি কেউ চার বা ছয়বার পড়ে ফেলে নামাজ ঠিক আছে, কোনো সমস্যা হবে না, মকরু হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, thanks to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shomanit ikra banglar darshok shrota, Alor Dishari programe apnaderke antorik mubarakbad. Alhamdulillah amader sathe royechen Briton and Europe bajon alimuddin Sheikhul Hadith Mufti Sheikh Abdur Rahman damat barakatuhum. Alhamdulillah amader অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষা রয়েছেন, তবে আমার হাতে দুটি প্রশ্ন রয়েছে, এগুলি পরে ইনশাল্লাহ আপনাদের করার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। যে একজন আমার কাছে জানতে চেয়েছেন আপনার কাছে যে বিয়ে শাদিতে কনে এবং বর পক্ষে যখন কথাবার্তা হয় তখন কোনো সুন্নত তরিকা আছে কি না এবং কী কী করতে হয়, এই নিয়মটা জানতে চেয়েছেন। এবং দ্বিতীয় প্রশ্ন আর একটা আছে ফাতিমি মোহর সম্পর্কে জানতে চেয়েছেন, এই দুটি বিষয়ের উপর। বিবাহ শাদির আলাপ আলোচনার শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন যে প্রথমত বিয়া শাদির জন্য আমরা পাত্র এবং পাত্রী চয়েস করার ক্ষেত্রে নবী নির্দেশ দিয়েছেন যে আমরা অবশ্যই দিন এবং দিনদারিকে যেন পার্টি দিই, ফাজফার বেজাতির দিন। দুই নম্বর আরেকটি সুন্নত হলো আল্লাহ নবী অ্যাডভাইস করেছেন যে পাত্র পাত্রীকে শাদি করবে ওই পাত্র যেন পাত্রীকে দেখে নেয়, আল্লাহ নবী জনৈক পাত্রকে বলেছিলেন যে তুমি ওই মহিলাকে দেখে নাও, তো দেখে নেওয়া, তো দেখাটা হবে কিভাবে, যে একজন পাত্রীর পক্ষের কোনো মাহরাম বাবা বা ভাই মামা চাচা এরকম কেউ যেন সামনে থাকবে আর ওই সামনে যেন তাদের সম্মুখে যেন ওই পাত্রীটাকে দেখে নেওয়া হয়, অথবা যদি দূর থেকে গোপনেও দেখে নেওয়া হয় সেটা জায়গা রয়েছে। কিন্তু বর্তমানে এখন বর্তমানে যে একটা প্রথা যেটা হয়েছে, যে মনে করেন এক মাস দুই মাস তিন চার পাঁচ মাস পর্যন্ত একসাথে তারা চলাফেরা করলো, একজন একজনকে জানলো শুনলো, তারপরে তারা বিবাহের পর্যায়ে যায়, এটা কিন্তু ইসলামে কোনো অবস্থায় পারমিশন দেয় না। কেন? যে একজন আজনবী
অপরিচিত একটা মানে আজনবী একটা মেয়েকে একটা ছেলে এইভাবে অবাধে কথাবার্তা বলা বা চলাফেরা করা, এটা ইসলামের কোনো অবস্থাতেই বৈধ মনে করে না। তিন নম্বর হলো যে এই আলোচনা যখন শুরু হয়ে যাবে তখন এক জায়গায় একজনের আলোচনা চলা অবস্থায় আরেকজনে সমান জায়গায় বিবাহের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে নবী নিষেধ করেছেন। মনে করেন একটা পাত্র এবং একটা পাত্রী আলাপ চলতেছে, তারা যতক্ষণ পর্যন্ত মোটামুটি একটা সাব্যস্ত বা চূড়ান্তে পৌঁছে যাবে এরকম সম্ভাবনা থাকলে অন্য কেহ এখানে আরও কেউ বিবাহের প্রপোজ দিয়ে দেওয়া যে ওই মেয়েকে আমি শাদী করবো, বা ওই ছেলে কাছে আমার মেয়েকে শাদী দিব, আমার মুখে শাদী দেবো, এইভাবে প্রপোজ দেওয়ার ক্ষেত্রে খিতবা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন। চার নম্বর হলো যে আমরা এই সমস্ত অনুষ্ঠানে অবশ্যই মাথায় রাখবো যে কোনো ধরনের কোনো গুনার কাজ যেন না হয়, পর্দা এবং সব কিছু রক্ষা রাখবো। পাঁচ নম্বর হলো যে আমরা একে অন্যে সব কিছু একে অন্যকে জেনে নেব যে এই ফ্যামিলির সঙ্গে আমার কীভাবে হবে না হবে, যদিও দিনদারি মেইন বাট এর পাশাপাশি কিন্তু প্রফেশন অকুপেশন প্লাস বংশবুনিয়া যেটা আছে এগুলাও যাচাই করাও দরকার আছে। তো মেইন বানাতে হবে কিন্তু দিন এবং দিনদারিকের, বাকিগুলা অপশনাল হিসাবে পেয়ে গেলে খুবই ভালো, আর যদি একান্ত নাই পাওয়া যায় তাহলে দিনদারিকে মেইন রেখে যেন আমরা আগে যেতে পারি। এবার আসলে মোহরে ফাতিমির, আচ্ছা তো মনে রাখতে হবে যে আমরা এর আগে এমন কোনো জিনিস করবো না যেটা ইসলামের নিষেধ রয়েছে, যেমন গায়ে হলুদের নামে বা অনেক সময় আছে পুরুষ এবং মহিলারা এক পর্দা ব্যঙ্গে একত্রে হয়ে যাওয়া, এই সমস্ত গুনাহের কাজ আমরা অবশ্যই পরিহার করব। কারণ একটা বিবাহ কিন্তু একটা বহুত বড় একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে যদি আমরা গুনায়ে কবিরা যদি আমরা শুরুই করি তাহলে সেখান থেকে বাল সন্তান বা এই বিবাহ থেকে কোনো শান্তি দাম্পত্য জীবনে সুখ আসার আশা করা যায় না। এবার আসলে মোহরে ফাতিমি, মোহরের ক্ষেত্রে হলো যেটা সাধ্য অনুযায়ী মোহর দেবে, বাট এরপরেও বরকতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মেয়ে ফাতেমাকে শাদি দেওয়ার ক্ষেত্রে যে মোহর দিয়েছিলেন 500 দিরাম, ওই 500 দিরাম হিসাবে বর্তমানে মনে করেন প্রায় 1500 গ্রাম সিলভারের মতো হয়। তো 1500 গ্রাম সিলভারের মার্কেট ভ্যালু যত হবে মোহরে ফাতিমি ওই দিনের ওইটাই হবে। কিন্তু মোহরে ফাতিমি দেওয়া এটা শুধু বরকত, অনেক ক্ষেত্রে আছে যে মোহরে ফাতিমি নয় বরং মোহরে ফাতিমির চেয়ে আরও কম মোহর দিতে হবে, যদি পাত্রর তার সচ্ছলতা আরও কম হয়, সে গরিব হয়, তার জন্য তো মোহরে ফাতিমিও তার উপর অনেক বোঝা হয়ে যাবে। আবার কারো ক্ষেত্রে আছে যে উনি লাখ হাজার হাজার পাউন্ড হয়তো ইসরাব করতেছেন আর মোহরের ক্ষেত্রে এসে উনি মোহরে ফাতিমি দিবেন, এটা কিন্তু উনার অ্যাবিলিটি এবং বাকি অন্যান্য ইসরাফের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অনেক সময় মোহরে ফাতিমি দিলে একটা মেয়েকে ঠকানো হয়। বাট এরপরেও আমাদের আকাবিরিন অনেকের ইয়ে ছিল যে আমরা মোহর যতটুকু পারি আমরা কম রাখার চেষ্টা করব এবং বরকত হিসেবে মোহরে ফাতিমি করবো, সেটাও করা যেতে পারে। অথবা মোহরে মিছিল, অর্থাৎ এই যে মেয়েকে শাদী করবেন মেয়ের অন্য বোনের শাদীর ক্ষেত্রে যে মোহর ইউজ করা হয়েছে বা ওনার ফুফু ওনার খালা তাদেরকে বিবাহের ক্ষেত্রে যে মোহর ইউজ করা হয়েছে, তাদের কাজেন সিস্টার যে মোহর ইউজ করা হয়েছে ওটাকেও সামনে নমুনা হিসাবে রেখেও মোহর দেওয়ার কথা ইসলামে এটাকে অবৈধ রাখে। বাট সবসময় মনে রাখতে হবে যে মোহর একটা কিন্তু দেন এটা দিতেই হবে, এবং স্বামীর যিনি পাত্র হবেন ওনার যেন ক্ষমতার ভিতরে থাকে ক্যাপাসিটির ভিতরে থাকে এরকম একটা মোহর নির্ধারণ করতে হবে, ওনার উপর বোঝা হয়ে যায় এরকম যেন মোহর যার জন্য না করা হয়। অথবা মোহর আমি একটা মেনশন করা হলো আর জীবনেই পরিশোধ করা হলো না, সেটাও ঠিক নয়। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হুজুর আমি কোনো জন আমার একটা দোয়া চাই আর হুজুরের কাছে, আমার এখন মেয়ের স্থান করুন হয়ে গেছে, তার একটা ছেলে 7 বছর বয়স তার হয়ে গেছে গিয়া, আর লাস্টে খাস করে আপনার আমরা দোয়া আপনার কাছে দোয়া চাই। আমরা দোয়া করবো, আপনিও মা হিসাবে দোয়া করুক ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা দোয়া করবো, আপনি দোয়া করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হলর দরবার পাওয়ার রাখছেন, আপনি দোয়া করবা, নমাজ পড়ে দোয়া করবা, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত ফরমাউকা। এবং করোনা তাকি বাসবার বড় একটা দৈলগি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইল আসকামি, যারা আমরা সবসময় পড়ি যেন গর্তি বাড়াইবার সময় আমরা অবশ্যই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামা ওয়া সামিউল আলিম, তিনবার পড়ে যেন ফিরিয়ে ঘর হামাইবার সময় আমরা মস্তুন দোয়া স্পেশালি সালামরি হামাই দেন, তো আল্লাহর পক্ষ থেকে অবশ্যই বিহদাবতাকে আমরা প্রোটেকশন দেওয়াইব, গর্তি বাড়িবার সময় বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলা আল্লাহ হয়ে বাড়াই দেন ইনশাআল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করবো, আল্লাহ হেফাজত করুক আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়া
ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুরকে আমার সালাম দেন জান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমার দুইটা প্রশ্ন। জি ফরমাও। একটা প্রশ্ন হুজুর আমার, নমাজ মনে করলে যদি আমি ধারাবাহিক সূরা পড়িয়া যাইতাম চাই, আর এর মাঝে যদি আমি পড়তাম আলাম সারাবা লীলা, আমার আত্মা মনুষ্য দিয়েছে ইন্না হুসাইন আবাদের লগে লগে আমি যদি নির্বার লীলা তাই উইয় করিলে তেইলে আমার নমাজ হইব না, আমার নমাজ মাঝে কোনো ক্ষতি হইব, ওখান কামারে হইব ফরজ হোক আর সুন্নত হোক। ঠিক আছে। দুই নম্বর প্রশ্ন হইল হুজুর, আমার এক বাগনি তাই বাড়ি গরিব, তাই বাড়ি ঘর কিছু নাই সিলেট ও তাই সার ঘর বাইয়ে বাসার ভাড়া দিই না, আর তারা তখন তাই তিন ফুল আর তাই খুব অসুস্থ হুজুর, তাই রে হইতাম তোরা পয়সা দিতাম যখাতর না, এমনি আমি মানিয়েছিলাম যে আমার সুয়ারে ফাস্টফুডও লাগিলে যে ব্রিটিশ ফাস্টফুড বানিয়ে নাই আনলে আমি 200 টা পণ আল্লাহ দিম গরিব গুড়াদের দিম, সে তাই রে আমি হুজুর দিতাম পারমনি পয়সা। আলাম তারা পড়ার পরে ফরজ অথবা সুন্নত বা নফল বা ওয়াজিব নামাজে ভুলবশত আপনি লীলাফির পরিবর্তে ইন্না আতাইনা পড়া শুরু করে দিয়েছেন, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবার চেঞ্জ করে লীলাফিরে চলে আসলেন, এইভাবে নামাজ হবে কি না হবে? নামাজ হয়ে যাবে। তবে একটি কথা মনে রাখতে হবে যে আলাম তারার পরে লীলাফি পড়তে হবে এটা মোটেই জরুরি নয়, আপনি ধারাবাহিকটা ঠিক রাখবেন, কোরআন শরীফের উপর থেকে নিচ থেকে আপনি যাবেন, কিন্তু মধ্যে যদি দুইটি ছোটো সুরা হলে দুইটি, আর যদি লম্বা সুরা হয় তাহলে একটি মধ্যখানে গ্যাপ দিয়ে যদি পরবর্তী সুরা আপনি পড়ে ফেলেন বা নেক্সট সুরা পড়ে ফেলেন কোনো সমস্যা হবে না। তো কোরআন শরীফ ধারাবাহিকভাবে পড়তে গিয়ে আপনি যে সুরা পড়েছেন পরবর্তী সুরা পড়তেই হবে এটা মোটেই জরুরি নয়। অতএব আলাম তারার পরে লীলাই পড়া মোটেই জরুরি নয়, আপনি যদি আলাম তারার পরে লীলাই পড়লে যেভাবে হবে আপনি আলাম তারার পরে লীলাফি তারপরে আর আইতাল্লাদি দুইটি সুরা আপনি গ্যাপ দিয়ে তারপরে ইন্নাতনে গিয়েছেন, আপনার তো পুরো ঠিকই ছিল। এইভাবে ছোটো হলে দুই সুরা গ্যাপ দিয়ে তিন নম্বর সুরা পড়ার কথা, এটাও ঠিক আছে, তো আপনি পরিবর্তন করার প্রয়োজন ছিল না। তো আপনি আলাম তারার পরে ভুলবশত ইন্না আতাইনা আপনি পড়া শুরু করে দিয়েছেন, হয়তো আপনার ইচ্ছা ছিল লীলাই পড়বেন, তো এইভাবে শুরু করে দিলে আপনি ইন্না আতাইনাই আপনি পড়ে নামাজটা কমপ্লিট করবেন। ঠিক আছে, লীলাফি চেঞ্জ করে লীলাফিতে আসা জরুরি নয়, বাট এরপরও যদি আপনি আবার চেঞ্জ করে লীলাফিতে চলে আসেন নামাজ হয়ে যাবে অবশ্যই, ইনশাআল্লাহ প্রবলেম হবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে আপনার একজন বাগ্নির কথা বলেছেন যে উনি আসলে উনার তেমন একটা কোনো সম্পদ নাই, উনি আরেকজনের বাড়াটিয়া বাসায় থাকেন, আর আপনি মনে মনে নিয়ত করেছিলেন যে আপনার ছেলের পাসপোর্ট হয়ে গেলে আপনি 200 পাউন্ড গরিবদেরকে দেবেন, তো এটা এক ধরনের মান্যতের মতোই। তো যদি আপনার এই বাগ্নি উনি গরিব হন, ওনার এই পরিমাণ সম্পদ না থাকে, যে পরিমাণ সম্পদ হলে উনি নিজে জকাত দিতে হয়, এই পরিমাণ সম্পদ ওনার যদি না থাকে, ক্যাশ পয়সা না থাকে, তাহলে ওনাকে জকাত দেওয়ার দোকা যদি হন উনি, তাহলে জকাত যেভাবে দেওয়া যায় ওনাকে মান্যত বা এই ধরনের পয়সাও দিতে পারবেন, আপনি ওনাকে এটা দিয়ে সাহায্য করতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ, যদি উনি গরিব হন। আপনি তো বলেছেন গরিব, ঠিক আছে, তো গরিব যদি হন ওনার কাছে কোনো পয়সা না বেশি না থাকে তাহলে আপনি ওনাকে এই পয়সাও দিয়েও সাহায্য করতে পারবেন ইনশাআল্লাহ। তবে নিজের আপনজন নিজের বাগ্নি বা কাউকে শুধু খালি জকাত বা এই মান্যতের পয়সা নয়, আমাদের সাধারণ ইনকাম আমাদের নর্মাল ইনকাম থেকেও যেন আমরা আমার আপনজনকে যেন সাহায্য করি, এটাও আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক আছে, অশেষ ধন্যবাদ আমার প্রশ্নের জন্য, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি জি, হোক আপনার প্রশ্নগুলো। ইশরাকের নামাজ আর চাশতের নামাজ কত সময় থাকে? দুটা এক সময় কি ওটা জানার চেষ্টা করতেছি। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? আর আমি অনেক বেমার ছিলাম, তাই 5 বছর হয়তো আমি রোজা রাখিনি, রমজানের 5 মাস হয়ে যাবে, তো এই রোজা না রাখায় ফিদিয়া দেওয়া লাগবে কিনা? আমার নিজেই রোজা রাখতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি শুনতে থাকুন। আপনার প্রথম প্রশ্ন, ইশরাক এবং চাশতের নামাজ এবং নামাজের টাইম টেবিল সম্পর্কে, তো ইশরাকের নামাজ
ফজরের পরে সূর্য উদয় হওয়ার পরে মকরু টাইম যাওয়ার পরেই মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে যে নামাজ পড়া হয় এটাকে ইশরাক বলা হয়। তিরমিজি শরীফের হাদিসে আছে নবী করিম সাল্লাম বলেছেন যদি কেহ ফজর নামাজ পড়ার পরে মুসল্লায় বসে আল্লাহর জিকির করতে থাকেন তিলাওয়াত করতে থাকেন আর সূর্য ভালোভাবে উঠে যাওয়ার পরে মকরু টাইম চলে যাওয়ার পরে যদি তিনি দুইটি রেখাত নামাজ পড়ে ফেলেন এই দুই রেখাত নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি মকবুল উমরা এবং হজের সওয়াব দান করবেন। তো ওই যে আপনি সূর্য উদয় হওয়ার যে আপনি যে ক্যালেন্ডার দেখবেন সূর্য উদয় হওয়ার যে টাইম আছে ওই টাইম থেকে প্রায় 15 মিনিট পরেই সূর্য উদয়ের শুরু থেকে নিয়ে 15 মিনিট পরে পুরোভাবে সূর্য উঠে যায়। তো সানরাইজের 15 মিনিট পরেই সূর্য পুরা মাত্রায় যেহেতু উদিত হয়ে যায় ওই টাইমে আপনি নামাজ পড়লে এটাকে বলে ইশরাক। আর সূর্যর রৌদ্র গরম হওয়ার পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে দুপুরের আগ পর্যন্ত যে নামাজ পড়া হয় একটু লেট মর্নিংয়ে দুপুরের আগ পর্যন্ত সেটাকে বলে সলাতুল জুহা আরবিতে এবং আমরা বাংলা অথবা উর্দু বা ফার্সি ভাষায় থাকে চাষ্টের নামাজ বলে থাকি। তো ইশরাকের নামাজ কমপক্ষে 2-4 রাকাত পড়া যেতে পারে আর সলাতুল জুহা বা চাষ্টের নামাজ কমপক্ষে 2 রাকাত যদি ভালো হয় 2-4 অথবা 6 কোনো সময় সাম 8 রাকাতও পড়েছেন 2 রাকাত 2 রাকাত করে আল্লাহ নবী 8 রাকাতও পড়েছেন। এবং অত্যন্ত ফজিলত সলাতুল জুহা যারা পড়ে বডির 360টি জয়েন্টের বদলা হয়ে যায় এবং যারা পড়ে তাদের গুনাহগুলি সাগরের ফেনার চেয়ে বেশি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতুল জুহার মাধ্যমে মাফ করে থাকেন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল রোজা আপনি কয়েক 4-5 বছর রাখেন নাই এখন বর্তমানে হয়তো আপনি রাখতে পারবেন, যদি আপনি রাখতে পারেন তাহলে কমপক্ষে 1 বছরের রোজা রাখতে হবে আপনাকে। আর যদি রাখতে না পারেন এখনও তাহলে আপনি এই রোজার আপনি ফিদিয়া দিবেন, প্রত্যেক রোজার জন্য আপনাকে একটা ফিতরা অর্থাৎ 5 পাউন্ড আপনাকে প্রতি রোজার বদলা আপনাকে গরিবকে দিতে হবে। আর যদি আপনি সচ্ছল থাকেন তাহলে আপনি এই বিগত 5 রমজানের রোজা জমা হয়ে গিয়েছে আপনি অন্ততপক্ষে 1 রমজানের রোজা আপনাকে আপনি রাখতে হবে, রোজাগুলো আপনাকে রাখতে হবে যেটি আপনার মেয়ার হয়ে গেছে আপনার রোজা রাখতে হবে। যদি রাখতে না পারেন অক্ষম হন তাহলে আপনাকে ফিদিয়া দিতে হবে কিন্তু ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমি যদি ফজর নামাজ উঠিয়া নামাজ উজু করিয়া যদি পয়লা তাহিয়াতে উজু করি বাদে খোজা নামাজ পড়ি ইয়ার বাদে আমি যদি ফজর নামাজ সুন্নত পড়ি ফরজ বইতে ওই বলি গুণই বলি কইছি কেন? জি ফজর উঠিয়ে ফলা কিতা করতা তাহিয়াতুল উযু বললাম 2 রাকাত। হুম হুম, উযু করিয়াকে পরে মোর কোলা নামাজ 2 রাকাত পড়ি। হুম, ফরজ মোরজ কই আর মধ্যে সুন্নাত পড়ি আর মধ্যে ফরজ পড়ি। হুম, এরকম হই বনি। আর কোন প্রশ্ন আছে নি? আর কোন প্রশ্ন? আর প্রত্যেক নামাজের আগে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু করিয়াকে গুটি গেছে নি মুরি বরক তো ফরজ পড়ার আগে 2 রাকাত পড়ি নাই আমি, এর গুণ হই বনি। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? আপনার প্রথম প্রশ্ন যে ফজরের ওয়াক্তে আপনি ঘুম থেকে উঠে ওযু করার পরে আপনি তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়েন, তারপরে আপনার উমর খোজা হয়তো 2 রাকাত বা যে খোজাগুলো আছে খোজাগুলো পড়েন, তারপরে ফজরের সুন্নাত এরপরে ফরজ পড়েন, ঠিক আছে পড়তে পারবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন নবী করিম সাল্লাম যখন বললেন ও বেলাল হাদ্দিসনি বি আর যা আমলিন আমিলতাহু ফিল ইসলাম, হে বেলাল তুমি এমন কোন কাজ তুমি করেছ যে কাজের উপর তুমি আশা করতে পারো জান্নাতে তোমার, আমি যে সময় আমি গেলাম আমি সবসময় তোমার পায়ের আওয়াজ তোমার জুতার আওয়াজ আমার সম্মুখে আমি শুনতে পাইলাম, কোন আমলে তুমি করেছ যে আমলের কারণে তুমি ওই ধরনের মোকাম পাওয়ার তুমি আশা রাখতে পারো? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটি আমল ছিল যে আমি দিনে বা রাত্রে যে সময় আমি উযু করি যদি ওই টাইমটা মকরু টাইম না হয় তো আমি উযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তাম। নবী বললেন খুবই সম্ভব, এর কারণেই আল্লাহ পাক তোমাকে এই মকাম দিয়েছে, তো আমি পড়তে পারবেন। বাট আমি আগেই বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ফজরের টাইম ঢুকার পরে শুধুমাত্র ফজরের সুন্নত পড়েছেন, অন্য কোনো ফল বা সুন্নত পড়েন নাই বিদায়, না পড়লেও ঠিক আছে বাট পড়তে চাইলে পড়তে পারবেন।
আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল অন্যান্য অক্তেও আপনি অজু করার পরে জোহরের আগে বা আসরের আগে আপনি পড়তে হলে অবশ্যই পড়তে পারবেন, জোহরের আগেও পড়তে পারবেন, আসরের আগেও পড়তে পারবেন, এশার অজু করেও এশার আগেও পড়তে পারবেন। তো জোহরে আসরে এশায় পড়তে পারবেন, মাগরিবেও যদি সময় থাকে তাহলে পড়তে পারবেন, কিন্তু আমরা জানি মাগরিবে তো আদান হওয়ার সঙ্গে সঙ্গে জমা শুরু হয়ে যায়, সময় একটু শর্ট, সেই হিসাবে জমা শুরু হয়ে গেলে তো আপনার হয়তো সুযোগ থাকবে না, যদি সুযোগ থাকে সেখানেও আপনি পড়তে পারবেন। ইভেন রমজান শরীফে মনে করেন অনেক সময় অনেক জায়গায় আছে ইফতারের পরে প্রায় 10 মিনিট পরে জমা শুরু হয়, হয়তো আপনি মসজিদে এর আগে গিয়ে ঢুকে পড়েছেন, যদি চান আপনি সেখানে গিয়ে পড়তে চান বা উদু করেছেন পড়ে নিতে পারবেন অবশ্য। তো মাগরিবের টাইমে টাইম শর্ট থাকার কারণে জমা শুরু হয়ে গেলে আমরা জমাতে শরীক হব, কারণ আপনি বলেছেন ইজা উকিমাতি সালাত ফলা সালাতাইল মাকতুবা, একামত হয়ে গেলে ফরজ নামাজ শুরু হয়ে গেলে তখন আমরা ফরজ নামাজেই আমরা শরীক হয়ে যাব, তখন আমরা সুন্নত পড়ব না বা তাহিয়াতুল উযু তাহিয়াতুল মাকতুবা পড়তে যাব না। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরাও দোয়া করছি, আপনাকে দোয়া করবো, আপনিও দোয়া করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে শিফা দান করুক। 8 মাসের বেবি তাই বেবি কিটা করতে পেরে চালিয়ে আবুটা কি খান দিয়ে আল্লাহ সাহায্য করবা ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করবা, দোয়া করব আপনার জন্য, দোয়া চাই জানেন জরুর ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা তা রাসূলুল্লাহ আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াহুম আরশাদি মার রব্বের সবর শিফা তা প্রমক আমিন রাব্বুল আলামিন, আল্লাহ শিফা দুক ইনশাআল্লাহ। আর আমরা সতর্ক থাকতাম, আল্লাহ রব্বুর ভরসা রাখতাম, এবং করোনা হয়ে গেলে কি ঈদের সর যে সমস্ত সতর্কতা যে সমস্ত জিনিস আছে ওগুলো আমরা ফলো করি, গাইডলাইন ফলো করি, আমরা চলমু। আর ওইবার আগেও সতর্কতার লাগি আমরা, আমি আগে যেটা কইছি গড়তি বারিবার সময় করে দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া সামিউল আলীম। এই সময় দোয়া যখন আমরা পড়ি, আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইল আসকাম, এই দোয়াগুলো যেন আমরা সবসময় পড়তে থাকি, এবং ঘরে ঢোকার সময় আমরা যেন আবার মাসনুন দোয়া পড়ে বিশেষ করে সালাম করে যেন আমরা ঢুকি, এই কাজগুলো আমরা যদি করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আর যারা আক্রান্ত হয়ে গেছেন আপনারাও নিরাশ না হয়ে আপনারা COVID-19 গাইডলাইন ফলো করে চলবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, দোয়া অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ শিফা দিয়ে দিবেন। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি আমরা, জি আমরা দিয়ে যেন শুনলাম, আমি ওই ইয়ত মাটি জামাছিল ওরা খেতাম আপনার টিভিতে আমরা লাগে মাত্রা আপনার প্রশ্ন পর মৌকা টিভির ভলিউম কমাইয়া আপনি প্রশ্ন পর মৌকা আপনি টিভি আমরা লাগে মাতি রা লাইভ, জি আচ্ছা আপনার লাইভ মাতি আমি, জি জি আচ্ছা। তে আমি প্রশ্ন কথা বলতাম, আমার একটা ছেলে আগে একটা উমরা মানিসলা তে বেমার আসলা, তে এবলে উমরা ভালো হয়েছে না লাইভ, এবলে টাঙ্গা কইতে উমরাত না গিয়ে বড় হতো এইটা দেখবা কিয়া, এলে ওই বনি কানতা ওখানটা জানতাম আমি মানা তো একটা ঠিক আছে, এখন দেখ ভালো হয়েছে নইলে তুমি কি করে যদি হজে আরো বেশি ভালো হইব, হয়তো বা তার উপরে হজ ফরজ হইতে পারে, সেই হিসাবে উনি যদি হজে চলে যান তাহলে হজের সাথেও কিন্তু উমরাও থাকে, বা সেখানে গিয়ে উনি তো নফল উমরাও করতে পারবেন। বিশেষ করে হজ 3 ধরনের হজ করা যায়, একটি হলো শুধুমাত্র হজ, এটা করলে ইফরাত, আমরা দূর থেকে যারা যাই শুধু হজ করি না, আমরা প্রথমে উমরা করি আর তারপরে আবার হজ করি, এটাকে এই পদ্ধতি হজকে আরবিতে তামাত্তু বলে। আর আরেকটি পদ্ধতি রয়েছে, ঠিক আপনি উমরা এবং হজ উভয়টাই করবেন কিন্তু যে এহরাম নিয়ে আপনি ঢুকছেন ওই এহরাম দিয়ে উমরা করে আপনি এহরাম থেকে বের হবেন না, এহরামে থাকবেন, হজ শেষ না হওয়া পর্যন্ত আপনি এহরাম থেকে বের হবেন না, ওই পদ্ধতির হজকে হজ্জে খেরান বলে। এটা একটু কঠিন হয় বাট সওয়াব অনেক বেশি আছে অবশ্য। তো আমরা সাধারণত এটা করি, এটা করি তামাত্তু, প্রথমে উমরা করি তারপরে আবার ওই 8 তারিখের আগে মিনায় যাওয়ার পূর্বে নতুন এহরামবাদী হজের জন্য তারপর হজ করি। তো সেখানে যেহেতু উমরাও আছে হজও আছে, বা এরপরে তো সেখানে থাকা অবস্থায় মধ্যখানে সুযোগ তাহলে উনি আর উমরাও করতে পারবেন, অতএব উনি যেহেতু হজে যাওয়ার চাইতেছেন এটা ভালো হবে, এবং এর মাধ্যমে আপনারা যে আপনি যে মানছিলেন যেটা সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং উত্তম হবে ইনশাআল্লাহ।
ঠিক আছে, এবং আমরা দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেভাবে সুস্থ করেছেন আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে দেন, এবং উনি যে হজের ইচ্ছা করেছেন আল্লাহ যেন সেই ইচ্ছাও যেন ওনাকে পুরো করার তৌফিক দেন। আমিন। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়র। আমরা যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, thanks is to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shommanit IQRA Bangla darshok shrota, Alor Dishari programe apnaderke antorik mubarakbad. Alhamdulillah amader sathe royechen Briton and Europe Alim e Din Sheikhul Hadith Mufti Sheikh Abdur Rahman damat barakatuh. Birotir purbe oneke ottonto guruttopurno proshno niye aschen. Amra dekhi ei muhurte amader sathe প্রশ্নকে নিয়ে আসছেন। আচ্ছা, কলটা ড্রপ হয়ে গেছে ইনশাআল্লাহ, আবার যখন ফেরত আসবেন ইনশাআল্লাহ আমরা কল রসুল সরাসরি দৈনন্দিন জীবনের সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ যখন ইনশাআল্লাহ কল। আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে ফজরের পরের আল্লাহর নবীর তালিমের হালকা, তালিমের সার্কল এবং মজলিস, যেটা যে মজলিসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম শেষ থেকে শেষ করে গড়ে গিয়ে ঢুকতেন, এবং ঢুকেই রসুল ইসলাম মুসলিম দোয়া পরে ঢুকতেন, সালাম করে ঢুকতেন, আর গড়ে দেওয়ার পরে বেশিরভাগ রসুল ইসলাম প্রথম মিসওয়াক করতেন। আউয়ালুমা ইয়াবদাউ বাদামা ইয়াদখুলু ফিল বায়ত আসিওয়াক। নবী করিম ইসলাম গড়ে গিয়েই ইজা দাখালা বায়তাহু আউয়াল শান ইয়াবদাউ বিহি ইজা দাখালা বায়তাহু আসিওয়াক, মিসওয়াক করতেন, তারপরে সালাম করে ঢুকতেন, এরপরে কৌশল বিনিময় করতেন, সকলকে জিজ্ঞাসা করতেন কাইফা আনতুম, তোমরা কেমন আছো, কথা বলবেন। আমরা অনেক সময় হয় কি বাড়ি থেকে যাই সালামও করলাম না, চেহারা ভীষণ চেহারা নিয়ে ঢুকলাম, কাউকে কোনো হাই হ্যালো বললাম না, না না এটা বলবো আমাদের নিজের আপনজনকে, নিজের স্ত্রী করো তাহলে ওনাকেও সালাম করে, ওনাকে হাল পড়সি করবো, ওর সন্তানদেরকে জিজ্ঞাসা করবো কেমন তোমরা, কেমন আছো, তোমরা ভালো আছো, একটু কথা বলবো। যদি সন্তান করে ঢুকে সালাম করে ঢুকবে, আব্বা আপনি কেমন আছেন, আম্মা কেমন আছেন, নিজের আব্বা আম্মা করে থাকে তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো। স্ত্রী বাড়ি থেকে আসছেন, আপনি সালাম করেন, আপনার স্বামী করে আসেন, জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম করবো আমরা। অনেক সময় এরকম হইতো যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রায় দুই আড়াই ঘন্টা পরে ফিরিয়ে আসে, দেখতেছেন ওনার ওয়াইফরা এখন পর্যন্ত জায়নামাজে বসে তসবি পড়তেছেন সুবহানাল্লাহ। যেমন একদিনকার ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রায় দুই আড়াই ঘন্টা পরে ফিরে এসে দেখলেন হযরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু জুয়ারিয়া বিনতুল হারিস, উনি জায়নামাজে মুসল্লায় বসে তসবি পড়তেছেন। আল্লাহ নবী বললেন, তোমাকে আমি যাওয়ার সময় দিকে গিয়েছিলাম, নামাজ শেষ করে তুমি তসবি পড়তেছিলে, আমার মনে হয় তুমি এখন পর্যন্ত কন্টিনিউ শুধু তসবি পড়তেছো। বলেন রাসূলুল্লাহ, জি হ্যাঁ, বলে খুব ভালো কথা, এত লম্বা টাইম তুমি আল্লাহকে স্মরণ করতেছো, আল্লাহর তসবি এবং জিকির করতেছো, খুবই ভালো, তবে তোমাকে আমি আজকে নতুন একটা তসবি আমি শিক্ষা দিতেছি। যে তসবিটি এত দুই আড়াই ঘন্টা তুমি তসবি পড়ে যে পরিমাণ সব পেয়েছো, ওই তসবিটি এত দামি, তোমাকে অবশ্যই সেটা আজকে শিখিয়ে দেবো আমি। এই তসবি পড়লে তুমি তিনবার পড়লে এত লম্বা টাইম অন্য তসবি পড়ে যে পরিমাণ সব পাওয়ার কথা, ওই তসবিটি তিনবার পড়ার মাধ্যমে সমান সব তুমি পেয়ে যাবে সুবহানাল্লাহ। বললেন, আমি আজকে এই তসবি তিনবার আমি পড়েছি, তুমি যদি পড়তে তাহলে তোমাকে আমি যাওয়ার সময় আমি রেখে গিয়েছিলাম, মসজিদে আমি গেলাম, নামাজ পড়াইলাম, নামাজ পড়ে আমি তালিম করলাম, অনেকক্ষণ সেখানে কাটানোর পরে আমি এখন ফিরে এসেও দেখতেছি এখন পর্যন্ত কন্টিনিউ তুমি তসবি পড়তেছো, এত লম্বা টাইম তসবি পড়ে যে হরিণ সব পেয়েছো, ওই তসবিটি তিনবার আমি পড়েছি, তিনবার পরে সমান সব আমি পেয়েছি। তসবিটি কি? সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তসবি সকালে পড়বো আমরা কয়বার? তিনবার। পড়লে কয়েক ঘন্টা অন্য তসবি পড়ে যে সব পর কথা সেই তো আমরা পেয়ে যাবো। এরপর আপনি জিজ্ঞাসা করতেন, তোমার কাছে খাবার কিছু আছে? বললেন, আসে তো খাইতেন, নাস্তা করতেন, নতু বলতেন ঠিক আছে আমি রোজা রাখবো। এই যে রসুল্লাহ সাল্লাম ফজরের পরের বিগিনিং টাইমটা এইভাবে কাটতো। আল্লাহ আমাদের কোনো নবীকে ফলো করে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আচ্ছা, আপনাদের কাছে সালাম আমার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা হুজুর, আমি একটা প্রশ্ন করতাম স্যার, ওই যে
আর কোন প্রশ্ন আছে নি? ইনশাল্লাহ আমরা আনসার দিয়ার জওয়ালর নামাজ জওয়ালর টাইম লগি জোহরর বিগিনিং যে টাইম যেটা দেওয়া আছে ক্যালেন্ডার আমরা দেখব, ক্যালেন্ডার দেখতে হবে জোহরর বিগিনিং টাইম শুরু টাইম, অর্থাৎ সূর্য উঠতে উঠতে মধ্যম আকাশে উঠার পরে এরপরে যে সময় পশ্চিম আকাশের দিকে একটু খাইত হয় একটু ডাউন হওয়া শুরু দেয় গিয়ে যেটা আরবিতে জওয়াল হয়, জওয়াল মানে খাইতে যাওয়া গি, তো সূর্যটা যে সময় উঠতে উঠতে হাইয়েস্ট পয়েন্ট গিয়া এরপরে আস্তে আস্তে পশ্চিম আকাশের দিকে আবার নামা আরম্ভ হয়, ওদের নামা শুরু হইলো, নামলো যেন তুলা নামলো ও নামাটারে আরবিতে হওয়া যায় জওয়াল, ইংলিশ হয় ডিক্লাইন, তো সানটা যে সময় হাইয়েস্ট পয়েন্টটা কি একটু ওয়েস্টের দিকে একটু ডিক্লাইন হইলো একটু নামলো ও টাইমেই জওয়াল, অর্থাৎ জোহর টাইম শুরু হয়ে গেছে আমাকে, ঠিক আছে নি? এই জওয়ালের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পড়তেন চার রাকাত, করাত পড়তেন চার রাকাত এবং বলতেন যে এই টাইমে জান্নাতের দরওয়াজা খোলা হয়, সূর্য যে সময় পশ্চিম আকাশে একটু ডাউন হয় পশ্চিম আকাশে নামা শুরু হয়ে যায় তখন জান্নাতের গেটগুলা খোলা হয়, আসমানের দরজা খোলা হয়, ওয়াহিবু আন ইউরফা আমলি, আমি চাই ওই টাইমে আমার চার রাকাত নামাজ যেন ওই ওই সেখানে যেন গিয়ে পৌঁছে যায়, জান্নাতের দরজা খোলা হয়, আসমানের দরজা খোলা হয়, রহমত দরজা খোলা হয়, আমি চাই ওই টাইমে আমার যেমন চার রাকাত নামাজ যেন আল্লাহ কাছে গিয়ে পৌঁছে যায়, তাই এই জওয়ালে চার রাকাত পড়তেন, তো এই পড়াটাও এটা মোস্তাহাব, পড়তে পারলে ভালো, খুব ভালো, খুব সবের কাজ, তো এটা শুরু হয় কোন সময়, যে সময় সূর্যটা পশ্চিম আকাশে একটু নামে, তো আপনি তো সূর্য তো ঘর থেকে দেখতে পাইবেন না সবসময়, এটা দেখা যায় না সবসময়, আপনার যদি ক্যালেন্ডার থাকে তো ক্যালেন্ডার ক্যালেন্ডারের মধ্যে জোহরের শুরুর যে টাইম বিগিনিং যে টাইম যেটা ওই টাইমটাই জওয়াল, এমানা জওয়াল শুরু হয়ে গেছে, দুপুর শেষ এখন জওয়াল হয়ে গেছে, জোহর টাইম ঢুকে গেছে, ঢুকার লগে লগেই চার রাকাত নামাজ পড়তেন নবী করিম ইসলাম, ওই টাইমকেই জওয়াল বলে। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কলটা বোধহয় এখনও ড্রপ হয়ে গেছে, ইনশাল্লাহ। জাজাকাল্লাহ, আবারও ফেরত আসবেন। আমরা যে বিষয়ের উপর ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈনন্দিন জীবনের বিষয়ের উপর আলোচনা শুরু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবী কীভাবে মুস্কি হাসতেন, আল্লাহ নবী কীভাবে হাঁটতেন, আল্লাহ নবী কীভাবে কথা বলতেন, এই সব কিছু আমাদের জন্য আদর্শ এবং ফাতেও। এবং নবীজি বলতেন আমরাও যেন কারোর সঙ্গে মোলাকাত হলে আমরা যেন হাসি মুখে যেন আমরা কারোর সঙ্গে মোলাকাত করি, আপনার হাস্য উজ্জ্বল মুখ দিয়ে যদি কারোর সঙ্গে মোলাকাত করেন তো সেটাও কিন্তু আপনার আমলনামায় সরকার সব দেওয়া হবে। সুবহানাল্লাহ, আং তালকা ওয়াজহাকা বেওয়াজহিন, আং তালকা আখিকা আখাকা বেওয়াজহিন তালিক, আং তালকা আখাকা বেওয়াজহিন তালিক, আপনি একটু হাস্য মুখ দিয়ে আপনার ভাইয়ের সঙ্গে মোলাকাত করুন, আপনি সরকার সব পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে স্বাভাবিক জীবনযাপন করতেন। হতাশা সিদ্দিকা বলেন রসুল্লাহ সাল্লাম গড়ের মধ্যে আমাদের কাজের মধ্যে উনি হেল্প করতেন, সহযোগিতা করতেন, জুতা ফেরে গেলে জুতা আনার সময় নিজের হাতে সেলাই করতেন, কাপড় সেলাই করতেন, কাপড় পরিষ্কার করতেন, আমাদের গড়ের অন্যান্য কাজে আল্লাহ নবী হেল্প করতেন, এই ছিল রসুল্লাহ সাল্লামের জীবন। যে জীবনের মাধ্যমে আল্লাহর নবী নিজেও শান্তি পেয়েছেন, আল্লাহর নবীর ওয়াইফরাও শান্তি পেয়েছেন, এবং ওই সময় যে সমাজ গড়েছিলেন সাহাবায়ে কারাম রসুল্লাহ সাল্লাম সেই আদর্শের উপর ওনারাও কিন্তু শান্তি পেয়েছেন। আজও যদি আমরা সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং ওনার লাইফের প্রত্যেকটি সেক্টর যদি আমরা ওনাকে ফলো করতে পারি আশ্রয় জীবন থেকে প্রত্যেকটা পর্যায়ে, তাহলে আমরা আমাদের জীবনেও শান্তি নেমে আসবে। নবী ছিলেন রহমতের নবী, আসুন আমরা সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দৈনন্দিন কুর রুটিন আমরা ফলো করে যেন আমরা ডেইলি রাত এবং দিন 24 ঘন্টাকে যেন আমরা সুখের বানাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কল আসসালামু আলাইকুম। জি জি, আমার প্রশ্ন ফুজুর, টিভি সালাইল থাকা অবস্থায় আমরা নামাজ পড়িলে কোনো কোনো হইব না, মানে বেবিন তো কার্টুন টুন দেখলে তারা বা অন্যান্য কোনো প্রোগ্রাম থাকলে এই সময়টি আমরা নামাজ পড়লে কেন আর কি গুণ হইব না? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে নি? জি না, জি দোয়া করবা ফজর আমরা লাগে, ইনশাআল্লাহ আপনি আমরা লাগে দোয়া করবা।
আমরা উত্তর দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার প্রশ্ন হইল যে টিবি অন করা অবস্থায় যদি কেহ নামাজ পড়েন তাহলে কি নামাজ হবে? নামাজ তো অবশ্যই হবে, কিন্তু নামাজ আমি যেখানে পড়ব এমন একটি পরিবেশে নামাজ পড়ব, এমনভাবে নামাজ পড়ব যাতে আমার মন পুরো আল্লাহর দিকে যেন মনোনীত থাকে, ফুল কনসেন্ট্রেশন যেন থাকে, মনোযোগ যেন থাকে। যে সমস্ত জিনিসে আমার মনোযোগ নামাজ থেকে নষ্ট করে ফেলবে এই সমস্ত জিনিসকে পরিহার করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় একটি কাপড় পরিধান করেছেন, ওই কাপড়ের মধ্যে একটু বেশি ডিজাইন করা ছিল, বুখারী শরীফের হাদিস। সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই চাদরটি ফিরত করে সাদা প্লেন একটি চাদর ওনার কাছ থেকে কালেকশন করেছেন এবং বলেছেন ইন্নাহা আলহাতনি ফি সালাতি, ওই কাপড়ের নকশা নেগার আমাকে কিন্তু নামাজের মধ্যে আমার খুশু খুশু এবং মন লাগাইতে অসুবিধা করেছে। তো এমন কোনো জিনিস যেটা আমার নামাজের মধ্যে মন লাগতে অসুবিধা করবে এগুলো আমরা পরিহার করব। হ্যাঁ, বাচ্চাদের অনেক সময় তাদের যদি আপনি তারা অনেক সময় কারণ দেখতে চায় বা কী দেখতে চায়, যদি আপনি এটা না দেন তারা হয়তো কান্নাকাটি শুরু করে আরও পরিবেশটা আরও ওয়ার্স হয়ে যাবে। তো এমতো অবস্থায় যদি বাধ্য হিসেবে যদি বাচ্চারা এটা দেখে আর আপনার নামাজের মধ্যে কোনো ডিস্টার্ব না হয় তো নামাজ তো হবে, সমস্যা হবে না। এই জন্য আমরা চেষ্টা করব যাতে নামাজটা আমরা একটু দূরে সরে পড়ব, যাতে ওই আওয়াজটায় আমাদের নামাজের খুশুখুজু বা আমাদের নামাজের কনসেন্ট্রেশন যেটা আছে, মনোযোগ যেটা আছে, মনোযোগ নষ্ট না হয়ে যায়। কারণ নামাজ আমরা পড়তে নবীজি বলেছেন এবং নামাজ পড়ব সল্লি সলাতাম মুহাদ্দিন, আমার নামাজটা হবে এরকম যে এটা হয়তো আমার জীবনের শেষ নামাজ, নামাজ পড়ব এইভাবে নবীজি শিক্ষা দিয়েছেন আং তাউদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যে আমি নামাজ পড়ব যে আমার আল্লাহ আমার সামনে, আমি আল্লাহকে দেখতেছি বা অন্তত পক্ষে আল্লাহ তোমাকে দেখতেছেন, আর হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ, এইভাবে আমরা নামাজ পড়ব। তো এই ধরনের মনোনিবেশ করতে গিয়া যে সমস্ত জিনিস বাধা দেয়, কোনো আওয়াজ বা কোনো জিনিস আমার চোখের সামনে পড়ার কারণে, এগুলা পরিহার করা উত্তম। এবং এই কাল নিয়ে নামাজ পড়লে হয়ে গেলেও নামাজ হয়তো মকরু হবে, বাট আপনি যেটা বলেছেন এটা যেহেতু অনেক সময় মজবুরি বা এটা করতেও হয় বাচ্চারা অনেক সময় তাদেরকে হয়তো আপনি কন্ট্রোল করতে পারবেন না ছোটো বাচ্চারা, তো এইভাবে তারা করেও ফেলে আপনার নামাজ সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল আহসান। জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, জি হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুইটা কোয়েশ্চন আছে, যদি আঠু উঠে উঠলা থাকে কিছু বুঝদার বড় রু, যদি আঠু উঠলা থাকে আমরা রুজু রুজু যাইবনি আঠু উঠলা দেখলে, একলগে তিনবার পড়তাম না খিলা পড়তাম হাতা তোরা হইয়া দিলে আপনার ভালো হইলো। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, ডিপ্রেশন এবং টেনশন দূর করার জন্য কি কোনো দোয়া আছে? আল্লাহ কোরআনে করিম বলেছেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে আমার বান্দা এবং বান্দিরা তোমরা জেনে রাখো আল্লাহকে যত বেশি স্মরণ করবে তোমাদের মনের মধ্যে শান্তি চলে আসবে, তোমাদের টেনশন এবং তোমাদের ডিপ্রেশন যেটা সেটা চলে যাবে। তো আমরা আল্লাহকে স্মরণ করব, তো আল্লাহকে স্মরণ দুইভাবে, এক স্মরণ তো হলো যে আমরা কোরআনে করিমের তিলাওয়াতটাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা অতি জিকির, এই সমস্ত জবানি জিকির যেটা আছে কোরআনে করিমের তিলাওয়াত, তারপরে তসবিহাত, এগুলো পড়ব, এগুলোর মধ্যে মনের মধ্যে শান্তি আসে। দুই নম্বর মনের দিকে যেটা, অর্থাৎ সবসময় আল্লাহর কথা অন্তরে স্মরণ রাখবো, তো ইনশাআল্লাহ যে আমার আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, আল্লাহ আমাকে শান্তি দিবেন, আমি আমার আল্লাহকে আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বন্ধুদেরকে পরীক্ষা করেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, তারপরে আল্লাহ পাক গুনাহকেও সমাধান দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ করেও পরীক্ষা করেছেন সমাধান দিয়েছেন, ইব্রাহিম ইসলামকেও পরীক্ষা করেছেন, তেজ্যপুত্র হয়েছেন, অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছেন, দেশ ত্যাগ করেছেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দিয়েছেন, ইয়াল্লাহ আজও আছে।
এই কথাগুলো আমরা অন্তরে রাখব। দোয়া হিসাবে টেনশন দূর করার একটি দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে দোয়াটি পড়েছিলেন কে ইউনুস আলাইহিস সালাতু সালামে, কোথায় মাছের পেটের ভিতরে অন্ধকারে। ফায়দা কী হয়েছিল যে উনি বন্দী, কত কষ্টের জীবন, কত ডিপ্রেশন ছিল, সেখান থেকে আল্লাহ পাক মুক্ত করেছেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন কেয়ামত পর্যন্ত যে বন্দা বা বান্দি এই তসবি পড়বে তাদেরকে ওইভাবে তাদের টেনশন থেকে আল্লাহ পাক মুক্ত করবেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তো এই দোয়া পড়বেন। দুই, এক নম্বর আমি বললাম জিকির, কোরআনে করিমের তিলাওয়াত এবং তসবিহাত। আর দুই নম্বর এই দোয়া। তিন নম্বর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. এই দোয়াটিও পড়বেন ইনশাআল্লাহ, দেখবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শান্তি দিয়ে দেবে ইনশাআল্লাহ। চার নম্বর হলো নামাজ। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আমরা সবর করব এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য পাবো। নামাজ দুই রাকাত পড়ে পড়ে সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শান্তি দিবেন ইনশাআল্লাহ। এবং যে কারণে অশান্তি আসতেছে এই কারণ থেকে বের হয়ে আসার আমরা চেষ্টা করবো। গুনার কাজ ছেড়ে দিলে, ইস্তেগফার করলে আস্তাগফিরুল্লাহ ইন্না গাফুর রাহিম, দুরুস্তই পড়লে আল্লাহ পাক শান্তি দেন, ইস্তেগফার করলে শান্তি দেন, আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল হাঁটু খোলা থাকলে, যে হাঁটু খোলা দেখালে অজু কি ভেঙে যায়? না, অজু ভাঙবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো মানুষের হাঁটু খোলা অবস্থায় যদি আমি শাহওয়াত বা ডিজায়ার নিয়ে দেখি সেটা গুনাহ হতে পারে, কিন্তু অজু ভেঙে যায় না, তো এটার কারণে অজু ভাঙবে না ইনশাআল্লাহ। আর যদি ছোটো বাচ্চাদের অনেক সময় হাঁটু খোলা থাকে আপনার নিজের ঘরের বাচ্চাদের, এটা দেখলে তার গুণাও হবে না, যদি তারা ছোটো এবং অজু ভাঙার তো প্রশ্নই উঠে না। আপনার আরেকটি প্রশ্ন ছিল জাদুটুনা এগুলো বাঁচার জন্য আপনি নাস ফালা কীভাবে পড়বেন? তো এর পদ্ধতি হলো প্রত্যেক নামাজের পরে ওই তিনটি সূরা একবার পড়বেন, আবার রিপিট করবেন, আবার রিপিট করবেন। কীভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহিম পড়ে আপনি সূরা ইখলাস কুল হুওয়াল্লাহ পড়েন, তারপরে ফালাক, তারপরে নাস, আবার রিপিট করেন তিনটি, আবার তিনটি রিপিট করেন। কোন সময়? প্রত্যেক নামাজের পরে। কয়বার? তিনবার রিপিট করবেন। কীভাবে পড়বেন? তিন সুরে একসঙ্গে পড়বেন, আবার তিন সুরে একসঙ্গে পড়বেন, আবার তিন সুরে একসঙ্গে পড়বেন। যদি প্রত্যেক নামাজের নাই পারেন, অন্ততপক্ষে ফজরের পরে এবং মাগরিবের পরে যেন এবার তিনবার তিনবার যেন পড়েন। আর আরেকবার যে সময় আপনি বেডে যাবেন, ঘুমাইতে যাবেন, তখনও যেন আপনি এই সুরাগুলো সমান এই পদ্ধতিতে তিনবার, মানে তিনবার পড়বেন, তিন সুরে একসঙ্গে একবার, আবার আর একবার, আবার আর একবার, এইভাবে রিপিট করে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুটুনা থেকে অবশ্যই হেফাজত করবে, বিশেষ করে এই তিন কুল হুয়াল্লাহ পড়লে এবং আয়াতুল কুরসি এবং সূরাতুল বাকারা আসরের আয়াত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুটুনা এবং হেফাজত থেকে আল্লাহ পাক রক্ষা করেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি কলার কে লাইনে আছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন বলুন। জি আমার দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে নামাজের সূত্র সম্পর্কিত। তো প্রথম হচ্ছে যে নামাজে আমরা যে সূত্র ইউজ ব্যবহার করি বা সূত্র দূরত্ব কতটুকু, একজন মানুষের নামাজে যেখান থেকে নামাজে দাঁড়ালো সেইখান থেকে তার সজদা পরিমাণ দূরত্বটাই কি সূত্র হয়ে গেল বা মানে এই দূরত্বের পর দূরত্ব কতটুকু দরকার? তখন বা তাদের কতটুকু করণীয় বা কর্তব্য থাকে এই সম্পর্কে একটু জানা বিস্তারিত বলতেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন যে নামাজে সূত্রা ব্যবহার এবং সূত্রা কতটুকু দূরে রাখবেন, তো খোলা জায়গায় যদি আপনি নামাজ পড়েন বা ঘরের ভিতরে আপনি এমন জায়গায় দাঁড়িয়েছেন যে হয়তো একজন লোক আপনার সামনে সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে, তো আপনার জন্য সামনে একটি সূত্র রাখবেন। এই সূত্র আপনি একটি চেয়ার রাখলেও চলে, টেবিল হলেও চলে, কোনো পিলার হলেও চলবে, অথবা যদি আপনি অন্য কোনো ডেস্ক বা ছোট্ট কোনো জিনিস সামনে রেখে দেন, কমপক্ষে হাতের ছোটো আঙ্গুল এর চেয়ে বড় হতে হবে জিনিসটা দাঁড় করে রাখলে,
এবং আদাত লম্বা হতে হবে। বাইরে যদি বড়ো কোনো জিনিস হয় সেটা মধ্যে সূত্রা হয়। রাখবেন কতটুকু আগে, তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম অনেক সময় সজ্দা এবং উনার ওয়ালের মধ্যখানে এই পরিমাণ জায়গা থাকতো যে ছোট্ট একটি বকরি চলে যেতে পারত। তো মনে করেন আপনার মাথার চেয়ে আধা হাত বা এক হাতের ভিতরে আপনি খুব বেশি দূরে আপনি রাখবেন না, কারণ আপনার তো মেন উদ্দেশ্য হলো আপনার নমাজকে প্রোটেকশন দেওয়ার জন্য, একজন লোক সুতরা বাইরে যাওয়ার জন্য সুযোগ থাকে, তো খুব বেশি আগে আপনি দিবেন না। তো আধা হাত থেকে এক হাতের ভিতরেই দূরত্বের ভিতরে আপনার সুতরা আপনি গাড়াবেন। যদি একটু সামনে থাকে আর যদি কেহ আপনার এবং সজ্দার আপনার সুতরা ভিতর দিকে না গিয়ে বাইরের দিকে যায় সমস্যা হবে না, বাট উত্তম হবে আপনি খুব বেশি দূরে না রাখে, এইভাবে আধা হাত থেকে এক হাতের ভিতরে যেন আপনার সুতরা আপনি রাখেন, ঠিক আছে। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে ছেলেদের তো দায়িত্ব আছে মা বাবাকে অবশ্যই লোকাপড়ি করতে হয় শাদির পরেও, একজন মেয়ে যেহেতু শাদি দেওয়ার পরে উনি স্বামীর ঘরে চলে যান, সেখান থেকে মেয়ে মা বাবার লোকাপড়ি করার দায়িত্ব কতটুকু? তো বেসিক্যালি মেইন দায়িত্ব ছেলেরই, আর একজন মেয়ে শাদি দেওয়ার পরে ওনার উপর খুব একটা দায়িত্ব থাকে না। হ্যাঁ, যদি ওনার ইনকাম বা সময় এরকম সুযোগ থাকে যে মা বাবা হয়তো নিডি তাদের প্রয়োজন রয়েছে, তখন কিন্তু আর্থিক ব্যবস্থা সহায়তা করতে হবে, ঠিক আছে। সুযোগ থাকলে উনি যতটুকু পারেন সহযোগিতা করবেন। দুই নম্বর, মাঝে মধ্যে সাক্ষাৎ করা, দেখা সাক্ষাৎ করা এবং হাই হ্যালো বলা, এটাও কিন্তু একজন মেয়ের দায়িত্ব, কারণ এটা সিলার হামিতে পড়ে। তো ফাইন্যান্সিয়াল যদি মা বাবারা আটকা থাকেন আর মেয়ের সচলতা থাকে, তাহলে এই সময় মেয়ের দায়িত্ব হবে। ফাইন্যান্সিয়াল সুযোগ থাকলে তার নিজের স্বামী এবং সন্তানদেরকে লালন পালন করার পরে যদি ওনার সচ্ছলতা থাকে, তৌফিক থাকে, তাহলে নিজের মা বাবাকেও সাপোর্ট দেওয়া। দুই নম্বর, মা বাবার যদি কোনো খেদমত করার সুযোগ থাকে, নিজের স্বামীর খেদমত করার পরে নিজের সন্তানদের খেদমত করার পরে সুযোগ থাকে, তাহলে কিন্তু একজন মেয়েরও দায়িত্ব হবে মা বাবাকে লোকাপড়ি করার যদি সুযোগ থাকে। সুযোগ না থাকলে কিন্তু তার দায়িত্বে এটা পড়ে না। তিন নম্বর, সিলা রহমি হিসাবে আত্মীয়তার বন্ধন হিসাবে মেয়েরও তার বাবা এবং মার সাথে এবং ফ্যামিলির সঙ্গে যেন একটা হাই হ্যালো বা সায় সম্পর্ক রাখে, বিশেষ অকেশন এবং বিশেষ ফাংশনে একে আসা যাওয়া দাওয়া জিয়াফতে এটা যেন অব্যাহত থাকে। এইসব ওনার দায়িত্ব পড়ে সিলা রহমি হিসাবে, ঠিক আছে। বাট আমি আবারও বলছি মেইন দায়িত্ব হলো ছেলের, ছেলে দায়িত্ব আদায় করবেন। যদি ছেলে না থাকেন বা ছেলে দায়িত্ব আদায় না করেন, তা তখন গিয়া মেয়ের উপরে পড়তে পারে ওনার সচ্ছলতা এবং সুযোগ থাকলে, নতুবা ওনার উপরে দায়িত্ব পড়ে না। জাজাকুমুল আহসান আল-জাজা, মাশাআল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে আলোদিশের প্রোগ্রাম আলোকিত হচ্ছে। যেহেতু আমার সময় শেষ হওয়ার জন্য আপনাদের কল নিতে পারলাম না বলে দুঃখিত। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন সম্পর্কে দ্বিতীয় পর্ব। ইনশাআল্লাহ আগামীতে সুযোগ পেলে আমরা আরও শোনার চেষ্টা করব। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুম। হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা ভাই বোনদের কাছেও দোয়া প্রার্থনা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা এবং শোনাকে যেন আমল নিতে আমরা বলতে পারি এবং শুনতে পারি, এবং এটা যেন কঠিন কিয়ামতে যেন আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা যেন হয়, আল্লাহ সেইবার যেন কবুল করেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর দিশারি প্রতি রবি এবং সোমবার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।